নমস্কার বন্ধুরা গীতার রান্নাবান্না রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন চ্যানেলে নিয়মিত ভিন্ন ভিন্ন ধরনের আপনাদের প্রয়োজন অনুযায়ী রেসিপি আমি পোস্ট করে থাকি নিরামিশ আমিষ রেস্টুরেন্ট স্টাইল এমনকি টুকিটাকি সমস্ত ধরনের আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলুন আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি সেটি দেখার জন্য আমার আজকের রেসিপি ফুলকপির রেজালা এটি একটি খুবই সুস্বাদু এবং জনপ্রিয় রেসিপি শীতকালে ফুলকপি পাওয়া যায় এটি তৈরি করা খুবই সহজ কিভাবে আমি তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা মশলা তৈরি করবো তার জন্য আমি কুড়ি পিস নিয়ে নিয়েছি এখানে এক টেবিল চামচ সাদা তিল নিয়েছি এক টেবিল চামচ মগজ নিয়েছি এক টেবিল চামচ পোস্ত নিয়েছি এগুলোকে শুকনো একটা গুঁড়ো করে নেব গুঁড়োটা হয়ে গেছে এখন আমি দশ থেকে বারো পিস কিসমিস নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি তিন টেবিল চামচ টক দই নিয়েছি কালারের জন্য কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচ এটা শুধু কিন্তু কালারই হবে দেখতে খুব ভালো হয় তার জন্য এটা নিয়েছি সব মিশিয়ে একসাথে একটা পেস্ট করে নেব একটা বড় সাইজের ফুলকপি আমি নিয়েছি এখানে বড় বড় বেশ ফুলগুলো এগুলো ডাটিগুলো কেটে এরকমভাবে নিয়েছি ডাটিগুলো একটু মোটা তাই একটু চিড়ে দেব যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সমস্ত জায়গা আপনাদের যদি সরু সরু ফুলকপি হয় তাহলে না কাটলেও চলবে এভাবে কেটে নেব প্রত্যেকটা ফুলগুলো এরপরে আমি এটাকে ভাপিয়ে নেব একটা কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে এক চামচ লবণ দিলাম এটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এখন জলটাকে ফুটতে দেব জলটা ফুটতে শুরু করেছে এখন আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে ফুলকপিগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে জলের সাথে এটাকে নেড়েচেড়ে জলের নিচে ডুবিয়ে দিচ্ছি এরপরে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব সিদ্ধটা করে নিলে কি হয় অনেকের সমস্যা থাকে ফুলকপি খেলে একটু পেটের সমস্যা হয় সেই সমস্যাটা কিন্তু হওয়ার ভয়টা থাকে না আর সিদ্ধটাও খুব ভালো হয়ে যায় তাই সিদ্ধ করে নেওয়াটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে এখন তুলে নেবো জল থেকে আমি ছাঁকনির সাহায্যে আস্তে আস্তে তুলে নিচ্ছি একটা ঝাঁঝরির মধ্যে রেখে দিচ্ছি হালকাভাবে তুলতে হবে যেহেতু ভাপানো হয়ে গেছে নরম হয়ে গেছে তাই ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই খুব হালকাভাবে এটাকে তুলে নিতে হবে তুলে নেওয়া হয়ে গেছে এরপরে আমি জলটাকে ফেলে দিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে চার টেবিল চামচ ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি ফুলকপিগুলোকে হালকা ভেজে নেব একটু নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি এটাকে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি খুব সাবধানে করতে হবে তা না হলে ঘেটে যেতে পারে তোলা হয়ে গেছে এখন আরেকটু তেলের সাথে অ্যাড করে নিলাম এক টেবিল চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম শীতে ঘিটা জমে গেছে ঘিটা গলে গেছে এখন আমি ফোড়ন দেব একটা তেজপাতা দুখণ্ড করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা একটু ফোড়নের জন্য জিরে গোটা গরম মশলা নিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ নিয়েছি একটুখানি জৈত্রী নিয়েছি এগুলোকে আমি ফোড়ন দিয়ে দেব লো ফ্লেমে রেখে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব কোরনটা হয়ে গেছে এখন আমি তৈরি করা যে মশলাটা আছে সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে নিলাম মশলাটা যাতে না লেগে যায় তার জন্যে একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো ওর মধ্যে জলটা দেওয়ার পরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এটা লো টু মিডিয়ামের মধ্যে ফ্লেমটা রেখে এটাকে কষিয়ে নিতে হবে ধীরে ধীরে কিন্তু তেলটা ছাড়িয়ে যাচ্ছে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এটাকে দিয়েও আবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা আলাদা হয়ে আসছে তেলটা আলাদা হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন আমি ভাজা ফুলকপিটা এর মধ্যে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম মশলা মিশিয়েও এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে এদিকে আর একটা জিনিস আমি রেডি করে রাখবো হালকা গরম জলের মধ্যে আমুল স্প্রে দুধ দিয়ে একটা লিকুইড দুধ আমি তৈরি করে নেব। আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনারা গরুর দুধ থাকলে সেটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তিন চামচ দুধ আমি এখানে ব্যবহার করেছি আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেরকম নেবেন দুধটা এদিকে ফুলকপিটা কিন্তু কষাতে থাকতে হবে লো ফ্লেমে রেখে কষানো হয়ে যাওয়ার পরে আমি এই দুধটা দিয়ে দিলাম এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে আমি লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফুলকপি কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে এখন এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ দিলেই হবে খুব বেশি দেওয়ার দরকার নেই একটু চিনি দিয়ে দিলাম ওপর থেকে মশলার ব্যালেন্স আনে এটা খুব ভালো হয় একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে আবার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট লো ফ্লেমে রেখে দিয়ে আবার ঢাকাটা তুলে নিয়েছি রান্নাটা কিন্তু একদমই রেডি ওপর থেকে একটুখানি কেওড়া ওয়াটার ছড়িয়ে দিলাম এটা অপশানাল পছন্দ হলে দিতে পারেন নাও দিতে পারেন এরপরে কিন্তু আমার রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আপনারা জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো থাকবেন নমস্কার থাকে তাহলে এই চ্যানেলে আরও অনেক ভিডিও আছে সেগুলো দেখুন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর অতি অবশ্যই পাশে রাখা বেল আইকনটি প্রেস করবেন আর নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অন্যান্য ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেগুলোও দেখতে পারেন ভালো থাকবেন নমস্কার